গতকাল যেখানে এই গুলি চলার ঘটনা ঘটেছে বাঁশতুরির ব্রহ্মপুর মূলত শান্ত এলাকা বলেই পরিচিত। সেখানে দিনে দুপুরে যেভাবে গুলির লড়াই চলল, যেভাবে দুই প্রমোটার গুলিবিদ্ধ হলেন, তাতে এলাকায় যে সমস্ত আবাসন রয়েছে, আবাসিকরা যেখানে থাকেন, তারা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন। কামমতো নই, প্লাস কেউই চাইবে না যে এরকম একটা কিছু হোক। কালকে সারাদিন কেউ বাড়ির থেকে বেরোয়নি, যেন শান্তি থাকে। এরকম ঘটনা তো আমরা কখনোই আশা করব না। যাই হোক, আমি তো ব্যাপারটা পরে শুনেছি, শুনে আর কি একটু ভয় ভয়ই ব্যাপার। মানে এটা মানে এতদিন যেটা শুনেছি সেটা হয়তো ওই পেপারে বা টিভিতে দেখেছি, সেটা এলাকা হয়তো একটু তো অস্বাভাবিক লাগে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখবো। কালকে আমরা এখানে আড্ডা মারছিলাম, দাঁড়িয়ে হঠাৎ আসলো বাচ্চাদার ছেলে, গাড়ি চালাচ্ছিল, বাচ্চাদা পিছনে বসে আসলো। আমি প্রথমে বুঝতে পারিনি, এসে প্রথমে হাত পা দেখালো, তারপর এসে দেখি এখানে পড়ে গেল। আমরা ব্যবস্থা তড়িঘড়ি করে কোন জায়গাটা পড়ে গেলো দেখো, এইখানটা পড়ে গেল, এই যে জায়গাটা পড়ে গেছিলো এখান থেকে তুলে ওখানে শুয়ে দিলাম। দেওয়ার পরে কোথায় গুলিটা লেগেছিলো? পিছনে রক্ত দেখেছি, গুলি কোথায় লেগেছে না লেগেছে আমি জানি। আচ্ছা, তারপর এবারে সঙ্গে সঙ্গে নন্দদা থানায় ফোন করলো, থানা থেকেই যে বলে দিলো যে ওকে হসপিটালে ভর্তি করতে। হাসপাতাল না নিয়ে গিয়ে এখানে নিয়ে এলো কেন সেটা আমরা বলতে পারবো না। এখানে কি এমনি আসা যাওয়া আছে? এমনি দু মাস পাঁচ ছ মাসের আমার পরিচয়, বেশি দিনের পরিচয় নয় বাচ্চাদের সঙ্গে। দাদার কি 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 থেকে পরিচয়? ওই জমি যেহেতু উনি ভোটিং ফোটিং করে, সেই হিসেবেই খালা হয়েছিল। বিশ্বনাথ সিংহ ওরফে বাচ্চা যার কাছে গেছিল, যে তৃণমূল নেতার বাড়ির কাছে, সেই তৃণমূল নেতার মা কি বলছেন একবার শুনুন। দেখলাম ওনার ছেলে বাকি করে নিয়ে এসছে, আমি তো ঘরে ছিলাম, সব দেখে চেঁচামেচি শুনে আমি ঘর থেকে বেরিয়ে বারান্দাতে দাঁড়িয়ে যেটুকু দেখলাম ওনারা বাইকের থেকে নামে, ওই ওইখানে আমার সামনে একটা পাথর আছে ওইখানে শুয়ে দিয়েছে। তারপর ওইখানে শুয়ে দেওয়ার পরে তখন দেখলো যে এই অবস্থা, আর সে ওরা একটা অটো ডেকে ওকে হসপিটাল পাঠিয়ে দিয়েছে। আমার ছেলে তৃণমূল পার্টি বিশ্বজিৎ দাস। বাঁশদ্রোণীতে দুই প্রমোটারের গুলিকাণ্ডে পুলিশের হাতে নতুন তথ্য এসেছে। পুলিশ সূত্রে খবর, তিন রাউন্ড গুলি চলে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রমোটার মলয় দত্তর হাত থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালায় তার ঘনিষ্ঠ শম্ভু সর্দার। পুলিশের যেটা দাবি, দুই প্রমোটারের কারুর আগ্নেয়াস্ত্রর লাইসেন্স ছিল না। প্রায় পাঁচ সাত মিনিটের মধ্যেই গোটা ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, গুলি চলার সময় দুই প্রমোটার মলয় দত্ত এবং বিশ্বনাথ সিংহ ছাড়াও ধৃত তিনজনও ঘটনাস্থলে হাজির ছিল। এর মধ্যে শম্ভু ছিল মলয় দত্তর পক্ষে, আর বাকি দুজন অরিজিৎ পোদ্দার এবং ওরফে সানি এবং শেখ শাহিদ ওরফে ভিকি ছিল বাচ্চা সিংহের লোক। মূলত জমির দখলকে কেন্দ্র করেই দুই প্রমোটারের মধ্যে বিবাদ, আর তার জেরে গুলি এবং পাল্টা গুলি চলে বলে পুলিশের অনুমান।